মুশফিকুর ফারহান বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন তিনি পর্দায়। এবার আসছেন বেয়াদব চরিত্রে। বেয়াদব হয়ে দর্শকদের হাসাবেন এবং কাঁদাবেন মুশফিকুর ফারহান। মুশফিকুর ফারহান এবং কেয়া পায়েল এর আগেও বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। এবার নতুন একটি নাটকে দেখা মিলবে তাদের। নাটকের নাম বেয়াদব। নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। মেহেদি হাসান হৃদয় মুশফিকুর ফারহানকে নিয়ে বেশ কয়েকটি হিট নাটক উপহার দিয়েছেন যা দর্শকরা এখনও বলেনি। তার মধ্যে অন্যতম একটি নাটক হচ্ছে ক্রাশ, যে নাটকটি দর্শকদের কাঁদিয়েছে। যাই হোক, মুশফিকুর ফারহানের বেয়াদব নাটকটি আগামী 16 জানুয়ারি বিকাল 3টায় সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে। নাটকটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আর অনেকদিন যাবৎ মুশফিকুর ফারহানের নতুন নাটক আসছে না। দর্শকরা অনেকদিন থেকেই অপেক্ষা করছিলেন মুশফিকুর ফারহানের নতুন নাটকের জন্য। সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। এবার একের পর এক মুশফিকুর ফারহানের নতুন নাটক আসতে চলেছে। এরই মধ্যে বেশ কয়েকটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন মুশফিকুর ফারহান। বেয়াদব নাটকটির গল্প, নির্মাণ শৈলী ও অভিনয় শিল্পীদের পারফরম্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। সময়ের মেধাবী অভিনেতা মুশফিকুর ফারহান ও কেয়া পায়েল নতুন বছরের শুরুতে নতুন একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। নাটকটি দর্শকদের ভালো লাগবে। নতুন একটি গল্প বলা হয়েছে এই নাটকটিতে, যে গল্পটি দর্শক হৃদয়ে নাড়া দেবে এবং বিনোদন দিবে। ফারহান বলেন, ভিন্নধর্মী গল্পের রোমান্টিক নাটক বেয়াদব নাটকটি কাজ করে ভালো লেগেছে, দর্শকরা পছন্দ করবেন। দর্শকদের জন্যই তো আমাদের এত কষ্ট। কেয়া পায়েল বলেন, খুব সুন্দর গল্প, কাজটি করে ভালো লেগেছে, আরও ভালো লাগা শুরু হবে নাটকটি দর্শকরা পছন্দ করলে। সকলেই ভালো কাজের সাথে আছে এবং থাকবে। বেয়াদব নাটকটি 16 জানুয়ারি বিকাল 3টায় সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা। মুশফিকুর ফারহানের নতুন এই নাটকটির পর আরও বেশ কয়েকটি নাটক রিলিজ করা হবে। আপনারা যারা মুশফিকুর ফারহানের নতুন নাটকের জন্য অপেক্ষা করছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাটকটি দেখার পর আপনাদের কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন।